আমন্ত্রণ এনবিএস দুপুরের সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডেঙ্গু নিয়ে আগাম বার্তা আমলে নেয়নি কর্তৃপক্ষ মার্চেই সতর্ক করেছিল স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু খালেদা জিয়ার আরও এক মামলা বিচারের জন্য প্রস্তুত সরকার বিরোধী শক্তি সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে বলেছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পটিয় বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত জয়পুরহাটের বিবিতে নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার জিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত আগাম সতর্কবার্তা থাকলেও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত মার্চেই দুই সিটি কর্পোরেশনকে সতর্ক করেছিল স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বিষয়টি আমুলে নেওয়া হয়নি বলেই এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় এক হাজার ছিয়ানব্বই জন ডেঙ্গু রোগী সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে মারা গেছে আরও পাঁচজন এই নিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ালো উনিশ বেসরকারি হিসাবে মারা গেছে চুয়াল্লিশ জন ঢাকাসহ পঞ্চাশটি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বাড়লেও এখনও অ্যাডিস মশা মারার দৃশ্যমান কিছুই পরিলক্ষিত হয়নি মশা মারার ওষুধ অকার্যকর কিন্তু ওষুধ জরুরি ভিত্তিতে আনা হচ্ছে না শুধু আনতেই শেষ হয়ে যাবে ডেঙ্গুর মৌসুম আর এতে অনেক মানুষ মৃত্যু ও আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এর দায়ভার কে নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা সানিয়া তহমিনা বলেন চলতি বছরের মার্চে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে এবার ডেঙ্গু আউটব্রেক হতে পারে বলে সতর্ক করা হয়েছিল সোমবার সকাল দশটায় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন জানুয়ারিতে আমরা পুরো ঢাকায় জরিপ করেছিলাম ওই সময় এডিস মোশার লার্ভা এবং কোথাও কোথাও অ্যাডাল্ট এডিস মোশা দেখা গিয়েছিল সেই জন্য মার্চে সিটি কর্পোরেশনকে জানানো হয়েছিল ফেব্রুয়ারি থেকে আমরা চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ দেওয়া শুরু করি ডাক্তার সানিয়া তহমিনা বলেন প্রাণঘাতী এই রোগ যে ঢাকার বাইরেও ছড়াতে পারে সেই আশঙ্কার কথাও তারা আগেই জানিয়েছিলেন আশঙ্কা থেকেই আমরা ডেঙ্গু গাইডলাইন আপডেট করেছি ইতিমধ্যে প্রতিটি জেলা শহরে ডেঙ্গু টেস্ট কিট পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পঞ্চাশটি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বিভিন্ন জেলায় আক্রান্তদের অনেকে ঢাকা থেকে রোগ নিয়ে গেছেন তবে রাজধানীর বাইরেও এডিস মশার বিচরণ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাজেটে নতুনভাবে যুক্ত ছত্রিশটি ওয়ার্ডের মশক নিধনে কোনো কার্যক্রম নেই মশা মারার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই তাই নেই জনবল যন্ত্রপাতিও ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলোতে কিছু যন্ত্রপাতি ও অস্থায়ী লোকবল নিয়োগ দিলেও তাকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন কাউন্সিলররা আর দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন আঠারোটি ওয়ার্ডে তাও নেই রাজধানীর মশা নিবারণের জন্য আছে একটি মশক নিবারণী দপ্তর রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দির থেকে একটু সামনে এগুলেই হাতের ডান পাশে প্রতিষ্ঠানটির কার্যালয় লাল রঙে বড় করে লেখা মশক নিবারণী দপ্তর এই দপ্তরের কার্যক্রমে এখন হজবরল অবস্থা ঢাকার দুই সিটি কর্পোরেশন যখন মশা মারতে হিমশিম খাচ্ছে তখন এই দপ্তর করে যাচ্ছে শুধুই প্রশাসনিক কাজ কারণ মশা মারার কোনো উদ্যোগ তাদের নেই মশা দমনের মূল লক্ষ্য নিয়ে উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় সে সময় এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল উনিশশো সালে ছাব্বিশ জুন এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয় একসময় এই দপ্তরের কাজে প্রাণ চাঞ্চল্য থাকলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে শুনশান নিরবতা এখন শহরের মশা দমনের কাজে নয় সিটি কর্পোরেশনের মশার ওষুধের খালি ড্রাম সংরক্ষণের গুডাউন হিসেবে ব্যবহার করা হয় এই দপ্তরকে এদিকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে গতরাতে মৃত্যুবরণকারী একজন আসলাম খান ও অপরজন সোহেল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম খান গত রাত সাড়ে নয়টায় ভর্তি হয় এবং রাত সোয়া তিনটার দিকে মৃত্যুবরণ করেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসন্তারা গ্রামের সোহেল গত রাত একটা বিশ মিনিটে ভর্তি হয় এবং তিনটা চল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ বাকির হোসেন জানান মৃত্যুবরণকারী দুজনই শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি হন তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি এদের দুজনেই ঢাকায় ছিলেন বলে জানান তিনি সোমবার হাসপাতালে ভর্তি হয়েছে চব্বিশ জন এর মধ্যে পনেরো জন পুরুষ আর নয় জন নারী এ পর্যন্ত তেষট্টি জন বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছে যার মধ্যে সাতত্রিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বিসিএস বিশতম ব্যাচের কর ক্যাডার উপসচিব নুরুল আমিন নাহিদের স্ত্রী ফারজানা ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন নুরুল আমিন নাহিদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপসচিব তিনি বিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা উল্লেখ্য এ নিয়ে বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজনে জনে দাঁড়ালো সোমবার দিবাগত রাতে ডামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যান ফারজানা রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি ঢামেকের সহকারী পরিচালক ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেওয়া হয় রাতে সেখানেই তার মৃত্যু হয় ধর্মীয় উস্কানি এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এই আদেশ দেন আদালতের পেশকার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরা জারি ছিল উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন নিয়েছেন তার আদেশ আমাদের আদালতে এসেছে মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত সিএমএমের আদেশে যে কোনো মহানগর হাকিম আদালতে মামলাটির বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে এই মামলাটি ছাড়াও খালেদ জিয়ার বিরুদ্ধে করা আরও বারো মামলার বিচার কার্যক্রম কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দুই নম্বর ভবনের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হচ্ছে মামলাগুলো হল রাজধানীর দারুসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে করা আট মামলা যাত্রাবাড়ি এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা এক মামলা মানহানির অভিযোগে করা তিন মামলা গত ২০ জানুয়ারি মানহানির মামলাটির প্রতিবেদন আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানাকে নির্দেশও দেয়া হয় সেদিন আঠারো জুন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেন মামলার অভিযোগ থেকে জানা যায় দুই হাজার চোদ্দো সালের চোদ্দ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী তিনি আরো বলেন আওয়ামী লীগ সব ধরনের মানুষের উপর আঘাত করে আর লোক দেখানোর ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয় ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরা এই জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় ওই বক্তব্যের জের ধরে দণ্ডবিধির একশো তিপ্পান্ন এর ক ও দুইশো পঁচানব্বই এর ক ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মুস্তাফিজুর রহমানের আদালতে দু সালের একুশ অক্টোবর নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দুই সালের একুশ অক্টোবর মামলাটি শাহবাগ থানার পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন আদালত দুই সালের তিরিশ জুন দুই মামলায় অভিযোগের সত্যতা পাওয়ায় জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন সরকার বিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দিতে বিভিন্ন পথ অবলম্বন করে নানামুখী ষড়যন্ত্র করছে কখনও তারা জঙ্গিবাদ সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বরাসুরা গ্রামে সোমবার বিকেলে রুমি ফিশ ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন বেশ কিছুদিন যাবৎ কিছু স্বার্থবেষী মহল গুজব ছড়িয়ে মানুষ হত্যা করছিল তারা গুজব সরিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল আমরা কঠোরভাবে তা দমন করেছি নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বারো বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিজামুদ্দিনকে সোমবার রাত দশটায় আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ মাদ্রাসার ছাত্রকে তার মা দেখতে এলে সে তাদের কাছে কান্নাকাটি করে এসব কথা জানায়। মাদ্রাসার পরিচালকরা পরিবারকে নিয়ে সমঝোতার চেষ্টা করে তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে পুলিশকে খবর দেয় ভুক্তভোগীর পরিবার শিশুটি জানায় আগে এক রাতে শিক্ষক নিজামুদ্দিন রাত বারোটার দিকে রুমের লাইট নিভিয়ে তার পাশে শুয়ে গায়ে হাত দেয় পরবর্তীতে তাকে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে ঘটনা স্বাভাবিক করার চেষ্টা করে গত রবিবার রাতে একইভাবে আবারও তার পাশে শুয়ে পড়ে অভিযুক্ত গায়ের হাত দেওয়ার চেষ্টা করে পরে সোমবার সকালে তাকে আলাদা ডেকে জিজ্ঞাসা করে যে রাতের কথা কাউকে জানিয়েছে কিনা তবে অভিযুক্ত শিক্ষক নিজামুদ্দিন এইসব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো তার সাজানো কথা তাকে পড়ালেখা করতে বলায় সে এসব বলছে ফতুল্লা মডেল থানার এস আই ফজলুল হক জানান আমরা উভয় পক্ষের কথা জানতে পেরেছি আপাতত সমাধানের জন্য থানায় উভয়কে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে ঘটনার বিস্তারিত তথ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে চট্টগ্রামের পটিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি গ্রামে এই ঘটনা ঘটে র্যাবের দাবি নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি পাওয়া গেছে নিহতের নাম মোহাম্মদ আরমান তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে জানা যায় এক কিশোরীকে গত ১৯ জুলাই ধর্ষণ করেন বখাটে আরমান এই ঘটনায় তার পরিবার মামলা দায়ের করলে আরমান পালিয়ে যান মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরাটি গ্রামে র্যাব অভিযান চালায় এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব সাতের সহকারী পরিচালক এএসপি এসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন ঘটনাস্থল থেকে রাউন্ড গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে জয়পুরহাটের পাঁচবিবির ছোট যমুনা নদী থেকে সোমবার রাত দশটার দিকে ঋতু বন্নিদাস নামের অষ্টম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে সে জেলা সদরের নগরের বিশ্বনাথ পালের মেয়ে এলাকাবাসী ও পুলিশ জানায় ঋতুবন্নি দাসের বাবা জয়পুরহাট শহরের সবুজনগরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন ঋতুবন্নি দাস জয়পুরহাট কালেক্টর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয় রাতে তার লাশ বিবি পৌর শোষণঘাট এলাকার নিকট ছোট যমুনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় পাসবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন তার লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে লাশের শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি জিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারু গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক দুই দল গ্রামবাসী সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে জানা গেছে এর মধ্যে দশজনকে শৈলকুপা ও জিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন মঙ্গলবার সকাল সাতটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে শৈলকুপা থানার এস আই অমিত কুমার জানান হাকিমপুর ইউনিয়নের দোহারু গ্রামের বর্তমান মেম্বার মুশারফ হোসেন মুসা এবং সাবেক মেম্বার গোলাম আলী মুরাদের দুটি দল আছে গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে পড়েছে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে মঙ্গলবার সকালে গোলাম আলীর সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যায় এ সময় মোশারফ হোসেন সমর্থক তার ভাই ফজল সর্দার বাধা দেয় এ নিয়ে দুপক্ষ ঢাল সরকি রামদা লাঠিসুটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত পনেরো জন আহত হন খবর পেয়ে শৈলকুপা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে উত্তেজনা থাকায় ওই গ্রামে পুলিশ মোতায়েন আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লা সাহেল